নমস্কার, আমি চিতু। কুকিং মাই হবি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে অনেক দিন পর রান্নাঘরে এলাম, তো রান্না করবো আজকে। আজকে রান্না করব, এখন থেকে আমার শুরু হচ্ছে গাজরের রেসিপি। আমি গাজরের কয়েকটি রেসিপি আপনাদের সামনে পরিবেশন করব। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকে আমি রান্না করব গাজরের মোরব্বা। আপনারা তো অনেক কিছুরই মোরব্বা খেয়েছেন, আজকে আমি রান্না করছি গাজরের মোরব্বা। যেহেতু এই রান্নাটি আপনারা এখনই ট্রাই করতে পারেন, কারণ এখনই গাজরের সিজন প্রায় শেষের দিকে, তো এখন না করলে আবার সামনের বছরের জন্য ওয়েট করতে হবে, যদিও আন টাইমে পাওয়া যায়। তো যাই হোক, অত কথা বাদ দিয়ে আজকে রেসিপিতে যাব। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বাড়িতে রান্না করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন তাহলে এবার সরাসরি রান্নাতে যাওয়া যাক। তবে রান্নাতে যাওয়ার আগে আমি রান্নাতে আমার এই রান্নাতে মানে গাজরের মোরব্বা করতে কী কী উপকরণ লাগছে আপনাদের দেখিয়ে দিয়ে তারপরে রান্নাতে যাচ্ছি, চলুন। আমি এখানে 120 গ্রাম গাজর নিয়েছি, চারটে হয়েছে। আমি 120 গ্রাম চিনিও নিয়েছি, এখানে চিনি রয়েছে। 1 টিস্পুন লবণ নিয়েছি, আর রয়েছে 2টো লেবু, আর আমার লাগবে জল লাগবে। আমি এখানে প্লেন জল নিয়েছি। এবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 2 কাপ দু বাটি ছোটো বাটি দিয়ে, যে বাটিতে চিনি রয়েছে সেই বাটি দিয়ে 2 বাটি জল দিয়েছি। জল দিয়ে গ্যাস অন করে আমি ঢাকা দিয়ে দিব, যাতে জলটাকে ভালোভাবে বয়েল হয়ে যায়। আমি ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, এদিকে জল ফুটবে। এদিকে আমি গাজরগুলোকে পিলার দিয়ে একদম ভালো করে ছুলে নিয়েছি এবং দুদিকটা কেটে নিয়েছি, মাথার দিকে এবং পেছন দিকটা দু সাইডে কেটে নিয়ে এবার আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি পিস পিস করছি। আমি একটু খুব মোটাও না আর খুব পাতলাও না, মোটামুটি এইরকম সাইজে আমি করে নিচ্ছি। প্রয়োজনে আপনারা একটু পাতলাও বা একটু মোটাও করতে পারেন, আমি এখানে গোল গোল করে করেছি, অনেকে কিন্তু লম্বা লম্বা করেও করে। আমার এদিকে জল ফুটে গেছে, এবার এই গাজরের টুকরোগুলো আমি এবার জলের মধ্যে সব দিয়ে দেব। দিয়ে এটাকে আমি মোটামুটি 15 মিনিট এটাকে বয়েল হতে হবে, বয়েল করব। সব দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আঁচ মিডিয়াম করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি যে চিনি রয়েছে চিনিটাকে সিরা করে নেব। চিনি দিলাম আমি, আমার এখানে প্রায় 1 বাটি চিনি হয়েছিল 120 গ্রাম, আর প্রায় 1.5 বাটির মতো আমি জল দিচ্ছি। সিরাটা কিন্তু একটু ঘনই হতে হবে। হ্যাঁ, আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে যায়। এদিকে আমি দেখাচ্ছি যে আমার গাজরগুলো, যে সেদ্ধ হওয়া যে গাজরগুলো ছিল সেই গাজরগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে সব দিকগুলো একটু একটু ফুটো করে দেব। আমি গাজরগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরে তুলে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি, ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি, বা ফ্যানের নিচে না শুকালেও কাপড় দিয়ে মুছে নিলেও হবে। সব গাজরগুলোকে এক এক করে আমি কাঁটা চামচ দিয়ে ছোটো ছোটো ফুটো করে নিচ্ছি। কাঁটা চামচের পরিবর্তে আপনারা টুথপিকও ইউজ করতে পারেন। আমার মিষ্টি শিরা হয়ে গেছে, ফুটে গেছে মিষ্টি শিরাটা সম্পূর্ণ। এইবার এই শিরার মধ্যে আমি এবার এই গাজরের টুকরোগুলোকে দিয়ে দেবো, সাথে একটু লবণ দিব। লবণ দিলে টেস্ট হয়, তবে লবণটা কিন্তু অপশনাল, লবণটা আপনারা না দিলেও দিতে পারেন। আবার লবণও দিতে পারেন, গোলমরিচও ইউজ করতে পারেন। আমি গোলমরিচ ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। গাজরগুলোকে কিন্তু মিষ্টি শিরার মধ্যে আমি আরও 15 মিনিট ভালো করে রাখবো, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমার এটা হয়ে গেছে, গ্যাস অফ করে আমার যে 2টো লেবু ছিল লেবুর রস দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমার গাজরের মোরব্বা। যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।